পাগলা একটা কুকুর, অন্ধকার, লাইট নাই, কারেন্ট ছিল না। আমি আমার কলের ঘোড়া সামনে আসছি, আসার পরপরেই কুকুরটা লাফটা আমারে এই কামড় দিল। আমি কান্দু করে লয়ে গেছি ওই জায়গায়, নিয়ে তো রক্ত সব, এনতে এতটুক গোস নাই, আর এনতে এই আর এডি আসলে মাসলে কিছু রাখে নাই। নেড়া যাওয়ার সময় পিছন থেকে কুত্তা এই কামড়টা ধরছে হাতে, লাল কুকুর আছে মানে আমার উপর কি মানে ক্ষিপ্ত আক্রমণ করে আমি হাজি মোহাম্মদ নিজামুদ্দিন মেম্বার। আমি আমার বাড়ির মাগরিবের পরপর বাড়িতে আসতেছিলাম রাস্তা দিয়ে, এমন থাকতে পাগলা একটা কুকুর, অন্ধকার, লাইট নাই, কারেন্ট ছিল না। আমি আমার কলের ঘোড়া সামনে আসছি, আসার পরপরেই কুকুরটা লাফটা আমারে এই কামড় দিল। কামড় দেওয়ার পরে আমি ডাক চিকার দিলাম, আমার বউরা এবং নাতিনে বাড়িয়ে গিয়া ওরাও চিকরা বাকরা করতেছে। এমত অবস্থায় আমার হাতে ছিল একটা লাইট, লাইট দিয়ে আমি বাড়ি দিলাম। বাড়ি দেওয়ার পরে কুকুরটা পালাইয়া ওই দক্ষিণ মিল গেল। দক্ষিণ মিল যাইয়া কিতাবালী নামক এক মহিলার ইয়া স্ত্রী, কিতাবালীর স্ত্রী মহিলা মাকসুদা বেগমকে কামড়াইল। একই সাথে আমরা পরে মতলব সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গেলাম, সেখানে গিয়ে আমরা প্রাথমিক চিকিৎসা আরম্ভ করলাম। বর্তমান সরকারের কাছে বলি যে এই সমস্ত পাগলা কুকুরের নিধন করার জন্য যদি কোনো প্রক্রিয়া থাকে, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমিও আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে আমাদের এই শাহবাজকান্দি 10 নং পূর্ব ফতেপুর ইউনিয়নের, গোটা ইউনিয়নের বহু লোকের আক্রমণ করছে এই পাগলা কুকুরটা। এবং কয়েকটা কুকুরই আছে, কিছুদিন আগে রতন নামক এক ব্যক্তি সাহেব বাজার দোকানদারি করে, ওনারও একটা ছাগল, উন্নত জাতের ছাগল, ওই ছাগল ধরে কামড়াইছে, পরে এই মতলব হাসপাতালে নিয়েছে। এই চিকিৎসা যেন মাননীয় প্রধানমন্ত্রী একটা পদক্ষেপ আমাদেরকে দেন। কি আমি মাসায় বৈশাছিলাম, তো চিল্লাচিলি হইতাছিল, আবার গাছের আওতা ছিল, তো দেখতে পাই না, তো চিকরাইতাছে খালি বাসাও বাসাও। আমার বাতিজি আর কি, পরে আমি উনতে দুধ দিছি, মানে আমি দুধ দিছি আর কুত্তে আমার দিকে উনতে দুধ দিছে, তো আমার সাতটা বাটাম সিট ছিল, তা আমি আবার রানিং গিয়ে বাটাম সিট ইটা দিছি আর ফানিত গেছে মোবাইল, আমি আর পিছের দিকে খেল করি না। হ্যাঁ আমি কান্দু করে লয়ে গেছি ওই জায়গায়, নিয়ে তো রক্ত সব, এনতে এতটুক গোস নাই, আর এনতে এই আর এডি আসলে মাসলে কিছু রাখে নাই। তারপরে আর আম্মু আসলো, আর আম্মু আসার পরে দেখলো পরে গামছা মাছা বাইন্দা, আমি আবার দৌড়ে লিয়ে গেছি বাজারে, বাজারতে মোটরসাইকেল উড়িয়া পরে ওরে চাই আছে মতলব নিছে, মতলবকে পরে এম্বুলেন্সে দিয়ে চাপকে নিয়ে গেছে। নেড়া যাওয়ার সময় পিছন থেকে কুত্তা এই কামড়টা ধরছে হাতে, এটা কইতে আছে এরাও কইতে পারবে না, এটা হাতই আছে, হাটার ভিতরে গিয়ে কামড়টা ধরছে। মাছ পাওয়ার জন্য যাচ্ছিলাম, তো পুকুরের পাশেই যখন যাবো তার সময় মানে একটা লাল কুকুর আছে মানে আমার উপর কি মানে ক্ষিপ্ত আক্রমণ করে আমার হাতে এবং এই পায়ের এ পাশে মানে কামড়ে দেয়।